তিনি হলেন আমার আল্লাহর রাসূল। সেই মায়াবী চেহারা, সেই সৌন্দর্যের আলোকিত চেহারা, যখন উম্মতের ব্যথার দরদ নিয়ে তায়েফে গেছিলেন, তায়েফের দুষ্ট কাফেররা, যুবকরা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করেনি, এটা আমাদের কাছে গল্প মনে হবে, কিন্তু এটা গল্প না, এটা বাস্তব, এটা ইতিহাস। আমার আপনার এই জিন্দগির সুখ শান্তি এই নবীর দোয়ার বরকতে, নবীর নেক নজরের তাওয়াজ্জুতে আমি আপনি শত শত বছর পরে আজও ভোগ করতেছি। আল্লাহ রাসূল তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, বুক ভরা আশা নিয়ে গেছিলেন যে মক্কায় যেহেতু কাজ হচ্ছে না, তো তায়েফ একটু দূরে হালিমাতু সাদিয়ার বাড়ি ছিল, রাসূলের অনেক যুবক বয়সে, বাল্য বয়সে ওই এলাকায় ছিলেন, সেই সুবাদে অনেকের সাথে পরিচয় আছে, এটা সম্পর্ক আছে। তো ওরা খুব ভালো, যায় দেখি ওরা আমার দাওয়াতটা গ্রহণ করে কিনা। এখন তো তায়েফে গাড়ির মাধ্যমে 5-7 কিলোমিটার উঁচু এই পাহাড় পাহাড় কেটে কেটে উঠে, আল্লাহ রাসূল যখন এই তায়েফ নামক শহর একবার উঁচু 5-6-7 কিলোমিটার উপরে পাহাড়, ওই পাহাড়ের উপরে তায়েফ শহর, এখন তো রাস্তা আছে, খুব অত্যাধুনিক ডিজাইনে তায়েফের শহরে যাওয়ার রাস্তা, প্রত্যেকটা হাজি নিজের আনন্দ উপভোগ করার জন্য ওই রাস্তা দিয়ে তায়েফে প্রবেশ করেন। এই সুন্দর আকর্ষণীয় রাস্তাটা দেখবেন, এতই ভয়ানক এক রাস্তা আর সুন্দর, গাড়ি এত দ্রুত চলে, যদি কোনো একটা গাড়ি পল্টি খায় একটা লোক বাঁচবে না, গাড়ি ঘুরে ঘুরে উঠতে উঠতে এত উপরে উঠে যায়, নিচের দিকে তাকাইলে গাড়িগুলোকে পিঁপড়ের মতো মনে হয়, গাড়ির মাধ্যমে ওঠে, এরপরও দুর্বল মানুষ, তাদের কান বন্ধ হয়ে যায় সুস্ব আওয়াজে, এত কষ্ট করে এখন উঠতে হয়। আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী রাস্তা ছিল না, এই 5-7 কিলো উঁচু এই পাহাড় টুপকি এ তায়েফ শহরে কেমনে উঠছে, একটু ভাবার জিনিস। তখন অত্যাধুনিক রাস্তা ছিল না, এই পাহাড়ি পথ পাড়ি দিয়ে এই উত্তপ্ত গরম, যে পাহাড়েরগুলো পাহাড়ের পাথরগুলো যদি পানি আর চাউল দেওয়া হয় রোদের তাপে ভাত হয়ে যাবে, প্রত্যেকটা পা ফুসকা ফেলে যাবে, এই উত্তপ্ত গরম সহ্য করে হাঁটি হাঁটি পা পা করে যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে আল্লাহ রাসূল তায়েফে গেছিলেন, বুক ভরা আশা নিয়ে যে তায়েফের লোকগুলো আমার কথা মানবে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে। কিন্তু তায়েফে যে আশা নিয়ে গেছিলেন ওই আশা কাজ হয়নি, তায়েফের একজন মানুষও গ্রহণ করে আল্লাহ রাসূল 20 দিন তায়েফে ছিলেন না, যে কয়েকদিনই ছিলেন, যে তায়েফের আরবের মানুষ তাদের বংশীয় সবচেয়ে বড় গুণ হলো মেহমানদারি করা, যেই হোক মেহমানদারি করবে। এখন ওই তায়েফের সফরে আল্লাহ নবীকে একদিনের জন্য তায়েফের একটা মানুষ মেহমানদারি করে নেয়, দাওয়াত তো গ্রহণ করেনি, উল্টো তায়েফের সবচেয়ে বখাটে দুষ্ট চিন্তা চেতনার যুবকদেরকে আল্লাহ নবীকে পাগল বলে রাসূলের পিছন লেলিয়ে দিলেন, যেটা পাগল আমরা সকলে জানি,
রাস্তায় পাগল দেখলে যে না কেউ ইট মারতে চায়, পাগল দেখলে যে না কেউ একটা খোসা মারতে চায়, মজা করে মানুষ। ঠিক আল্লাহ নবীকে পাগল বলে যুবকদের হাতে তায়েফের যুবকরা, তায়েফের লিডাররা যুবকদের হাতে আল্লাহ নবীকে পাগল বলে উঠিয়ে দিলেন। উঠাবার পরে কি পরিমাণ জুলুম, কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ পাথর বৃষ্টি আল্লাহ নবীর এই নুরানি চেহারায়, নুরানি শরীরে, আলোকময় এই চেহারায় তায়েফের যুবকরা নিক্ষেপ করেছে পাথর মারতে মারতে। পাথর আঘাত রসুল সহ্য করতে করতে, রসুল মাঝে মাঝে ক্লান্ত হয়ে বেশপশ করতে, আল্লাহ রসুল তায়েফের জমিনে দুষ্ট যুবকদের পাথরের আঘাতে সহ্য না করে ক্লান্ত হয়ে বসে পড়তেন। মক্কা ওই তায়েফের দুষ্ট যুবকরা আল্লাহ নবীকে বসতে দিত না, এখানে বসবেন না। কিরকম নিরুপায় হইলে একটা মানুষ কেমন করতে পারে? পুরো শরীরটাকে রক্তে রঞ্জিত করে ফেলছে, পুরো শরীরটা। যেই নবীর পেশাব থেকে সুগন্ধি বের হয়, সেই নবীর রক্ত থেকেও সুগন্ধি বের হয়। আল্লাহ রসুলের রক্তগুলো বেয়ে বেয়ে পড়ত, আর আল্লাহ রসুল নিজের রুমাল দিয়ে বা পাগড়ি দিয়ে রক্তগুলো মুছে ফেলতেন, জমিনে পড়তে দিতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিকে পাথর আসত ওই দিকে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন, কখনো বাম বাম দিক দিয়ে আসত বাম দিকে দাঁড়াই যেতেন, পিছন দিকে আসত পিছন দিকে দাঁড়াই যেতেন, চতুর্দিক দিয়ে পাথর। যায়েদ বিন হারেসা ঢাল হয়ে আল্লাহ নবীকে বাঁচাবার চেষ্টা করতেন। ইতিহাসে কিতাবে লেখা হয় ওই পাথরের আঘাতে রসুলের গা ফেটে রক্তের স্রোত নামতে নামতে আল্লাহ রসুলের জুতা মোবারকের সাথে পা মোবারক চোট লেগে যায়। এই পরিমাণ জুলুম, এই পরিমাণ নির্যাতন, এই অবস্থায় আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা যে পাহাড়ের জিম্মাদার আল্লাহ যে ফেরেস্তাকে বানাইছেন ওই ফেরেস্তার ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে তায়েফের এই যুবকদের আচরণ আল্লাহ কুদরতি চোখ দিয়ে দেখেছেন, আল্লাহ আমাকে পাঠাইছে, জিব্রাইল আমার সাথে আছে, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের আশেপাশে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোকে আমি চাপ দিয়ে পুরো তায়েফের জমিনকে আমি ধ্বংস করে দিই, প্রত্যেকটা মানুষকে নাস্তবুত করে দেই, আপনার সাথে যে অমানবিক আচরণ করেছে আপনি যদি বলেন এদেরকে দুই পাহাড়ের মাঝখানে চাপ দিই হালাক করে দিই ধ্বংস করে দিই। দেখেন ওই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এই জন্য দুনিয়াতে আসি নাই। দেখেন আল্লাহ রাসূল ওই মুহূর্তে বললেন আমি এই জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ রাসূল তিনি মুসলিম শরীফ আসছে, আল্লাহ রাসূল বলেন বাল আরজু, এত আঘাত, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও রাসূল বলেন আমি আশা করি এদের পরবর্তী প্রজন্ম আমি যে দাওয়াত নিয়ে আসছি এই দাওয়াত এই মুরব্বীরা গ্রহণ না করলেও এদের পরবর্তী প্রজন্ম আমি আশা রাখি ওরা আল্লাহকে মানবে, আমাকে নবী বলে স্বীকার করবে। ওই পাহাড়ের ফেরেশতাকে ফিরিয়ে দিলেন না এদেরকে ধ্বংস করবেন না। একজন মানুষের আখলাক কত উঁচু পর্যায়ের হলে এত জুলুম নির্যাতন ভোগ করার পরেও ওই জাতিকে মাফ করতে পারে? আল্লাহ রাসূল নিজে বলছেন
যে আমি আমি নিজেকে আল্লাহর সামনে গোলাম বলে পেশ করতে আমি রাজি। যেই ব্যক্তি নিজেকে যত ছোট বানাবে আল্লাহর জন্য, তার মধ্যে যোগ্যতা আছে, তার মধ্যে ক্ষমতা আছে, তার শাস্তির প্রয়োগ করার যোগ্যতাও আছে, ক্ষমতাও আছে, এরপরও সে তার যোগ্যতাকে প্রয়োগ করে না, তার ক্ষমতাকে প্রয়োগ করে না, তার যোগ্যতাকে প্রকাশ করে না, সে এত কিছু ক্ষমতা হওয়ার পরেও সে আল্লাহর জন্য ওই যোগ্যতাকে চাপায়া রাখে, তার ক্ষমতাকে চাপায়া রাখে, আল্লাহর জন্য নিজেকে ছোট বানায়। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাকে সম্মান উঁচু করে দেন। আল্লাহ রাসূল জুলুমের শিকার হচ্ছেন, জিব্রাইল শাস্তির জন্য ফেরেশতা নিয়ে চলে আসছে, আল্লাহ রাসূল অর্ডার দিলেই হয়, এরপরে বলেন না, ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে বুঝে নাই, তাই আমার কথা মানে নাই, আমি আশা রাখি ওদের পরবর্তী প্রজন্ম আমাকে মানবে, এদেরকে আঘাত করো না। আল্লাহ রাসূলের বদদুয়ার ক্ষমতা ছিল, শাস্তি প্রয়োগ করার যোগ্যতাও ছিল, এরপরও বান্দার মায়া আর দরদে এদেরকে মাফ করে নিজেকে ছোট বানাইছেন। নিজেকে ছোট বানাবার পরে আল্লাহ তাআলা কত বড় বানাইছেন, কত উপর উঠাইছেন, এই তায়েফের জুলুম আর নির্যাতন ভোগ করে মক্কায় আসতে না আসতে কয়েক মাসের মাথায় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছে। এই তায়েফের মতো জমিনে নির্মম নির্যাতন সহ্য করার পরে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ আল্লাহ নবীকে কোথায় নিয়ে গেছেন, একবারে সাত আসমানের উপরে লৌহ কলম কুরসি আরশ সব ঘুরাইতে আল্লাহ নিয়ে গেলেন, যেখানে পৃথিবীর কোনো নবীকে আল্লাহ তাআলা নিয়ে যান নাই। কত উপর উঠেছে, কত উপর উঠেছে,